আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমি দেখি নাই, শুনতেছি আর কি, দেখবো চিন্তা করছি। আমি তো অনেকদিন ছবি টবি দেখি না। প্রচুর প্রশংসা দেখছেন? প্রচুর প্রশংসা দেখতেছি শাকিব। সব জায়গায় কিন্তু একই প্রশংসা চলছে। হ্যাঁ আচ্ছা, আপনি কি সিনেমাটা দেখেছেন? হ্যাঁ সিনেমাটি দেখেছি। কেমন লেগেছে? অসাধারণ একটা সিনেমা। তো ভাইজানের অভিনয় কিরকম? হ্যাঁ, দুটো চরিত্র শাকিব খান অসাধারণ অভিনয় করেছে, আমরা সকলেই দেখেছি। আমি দুটো চরিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই ধরনের সিনেমা কি আপনি আরো চান? হ্যাঁ, আমি মনে করি যে ভালো গল্প, তারপর চমৎকার মেকিং, সাথে বড় বাজেটের সিনেমা হলে, সেটা যৌথ প্রযোজনা হলে আমরা দর্শক যারা তারা ভালো ছবি দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে মেকিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি, আমার মনে হয় যে সেটা কলকাতা হোক বা আমাদের লোকাল প্রোডাকশন হোক, সেটা দেখার বিষয় না। আমি চাচ্ছি যে একটা একটা দর্শক যখন যায় সে চায় একটুখানি আনন্দ, সেই আনন্দটা পেলেই হলো। আচ্ছা, এখন কি মনে হলো যে আপনি যে ভাইজানের সিনেমাটা দেখেছেন, আপনার কি টিকিটের টাকাটা উঠাতে পেরেছেন? হ্যাঁ, বড় পয়সা ওসুল ছবি, জয়দেব মুখার্জি অত্যন্ত যত্ন সহকারে সিনেমাটা নির্মাণ করেছে, এবং আমি মনে করি যে এটা নবাবের রেকর্ড ভাঙবে। নবাব কিন্তু, আপনারা জানেন যে নবাব কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর হিট সিনেমা, এবং বাংলাদেশ না শুধু ইভেন ইন্ডিয়াতে কিন্তু ভালো একটা অবস্থানে ছিল নবাব, এবং সেটারও রেকর্ড ভাঙবেন তারা বলছেন আর কি। আমরা বিভিন্ন সিনেমা হলে গিয়েছিলাম এবং তারাও কিন্তু একই কথা বলছেন, এবং সব জায়গায় কিন্তু একই ভাইজানের যে প্রশংসা, এটা কিন্তু আমরা সবসময় দেখতেই পাচ্ছি। পেয়েছিল যেটার নাম হচ্ছে সুলতান, ওটা তো আমি অত দর্শক দেখি নাই, তবে গতকাল শুক্রবার ছিল, আমি ফার্ম গেটে প্রায় সময় আসি, কিন্তু দর্শক দেখে আমি ভেবেছি যে ছবিটা আসলে সুন্দর হবে, কিন্তু তখন আমি দেখি নাই। আজকে ছবিটা দেখেছি, আসলে ছবিটা খুবই রোমান্টিক, খুবই চমৎকার, মানে দেখার মতো অসাধারণ একটা ছবি। আচ্ছা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গত 4-5 দিন যাবত একদম বৃষ্টি, তো তার মধ্যেও কিন্তু সিনেমাটায় দর্শক কিন্তু মোটামুটি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হচ্ছে। এবং কি, আমি শাকিবের আগে অনেক ছবি দেখেছি, বা আগে অতটা ছবি ভালো লাগে নাই, কিন্তু এখন ছবি শাকিব খান অনেক পরিবর্তন হয়েছে, আর এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব যে যৌথ পরিবেশনায় ছবি করতে পারতেছে কলকাতা গিয়ে। ঠিক আছে, এটা তো একক প্রযোজনার ছবি কলকাতা, এটা সাপটা চুক্তির মাধ্যমে এসেছে। হ্যাঁ, ছবিটা অনেক ভালো হয়েছে, আর আমাদের বাংলাদেশের পরিচালক ঠিক নেই, ছবিতে হয়তো ভালো ছবি রিলিজ হচ্ছে না। লেগেছে অনেক ভালো। শাকিব খানের অভিনয় নিয়ে কি বল? সে অনেক ভালো একটা নায়ক, এমনকি সুপারস্টার একটা নায়ক সে, এমনকি বাংলাদেশে ভালো ছবি করছে, এমনকি ও একটা খুব ভালো সুপারস্টার নায়ক, এমনকি সে ভালো হওয়ার কারণে সে কলকাতা যাইতে পারছে, এমনকি কলকাতা ওদেরকে কলকাতায় ছবি করার সুযোগ পাইছে, সেটা আমাদের জন্য গর্ব। তা ওর যে ছবি, অনেক সামাজিক ছবি, অনেক সুন্দর, এটা সবাই মিলে দেখার মতো একটা ছবি। ঠিক আছে, আর যারা আছেন আপনারা সবাই ছবিটা হলে এসে দেখবেন। শাকিব খানের ভাইজান ছবিটা অনেক ভালো, এমনকি সামাজিক ছবি, ওটা দেখলে কোনো খারাপ কিছু নাই, ওটাতে দেখলে আপনাদের সবাই ভালো লাগবে। ঠিক আছে, শাকিব খান খুব ভালো একটা নায়ক, সে এমনকি সে থাকার কারণে হয়তো বাংলাদেশের এখনো চলচ্চিত্র এখনো আছে, এবং সে যদি নাই থাকতো তাহলে কিন্তু চলচ্চিত্র এখন বর্তমানে পরিণতি খুব খারাপ। এমনকি আমি চাই শাকিব খান আরও উপরে উঠক, সে এমনকি আরও ভালো ভালো ছবি করুক, এটি আপনারা দর্শকে দেখবেন, এটি আপনাদের কাছে কামনা, এটি আপনাদের কাছে চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিনেমাটা দেখেছেন? হ্যাঁ সিনেমাটা দেখেছি, ভাইজান এলো রে। তো ভাইজানের অভিনয় কেমন? অভিনয় খুব ভালো হয়েছে আর কি। দর্শকের সংখ্যা আপনি কিরকম দেখছেন? খুব ভালো। আপনারা জানেন যে গত সপ্তাহে 20 জুলাই আপনার জিদের, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জিদের একটা ছবি মুক্তি পেয়েছিল সুলতান নামে, তো সেই তুলনায় আসলে দর্শক আপনার কিরকম দেখছেন? সেই তুলনায় দর্শক একবারই ভালো আছে, কারণ জিদের যে আমাদের শাকিব খানের অভিনয় অনেক ভালো, পায়েল, তারপর আপনার পায়েল আর অভিনয় করছে, অনেক ভালো অভিনয় করছে আর কি। এই আচ্ছা, মেকিং নিয়ে কি বলবেন? হ্যাঁ, ছবির মেকিং নিয়ে কি বলবেন? মেকিং খুব ভালো হয়েছে আর কি। আচ্ছা, যৌথ প্রযোজনার ছবি যখনগুলো হয়, এটা তো হচ্ছে একক প্রযোজনা কলকাতার, তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখি যে কলকাতার ছবিগুলো হয় তখন শাকিব খান খুবই স্মার্ট, আমাদের লোকাল প্রোডাকশন যখন দেখি তখন একটুখানি অন্যরকম, এটা কেন আসে? এটা কেন আসলে আমাদের পরিচালকের মানে তাদের দুর্বলতাই তো, পরিচালকের দুর্বলতা আমরা সেটা মানছি না, কিন্তু যখন কোনো ভালো সিনেমা হয় তখন শিল্পী সমিতি থেকে কেন এরকম নেগলেটেড আসে বা বিভিন্ন ধরনের তুচ্ছ কথা আসে শাকিব খানকে নিয়ে, কেন তিনি কলকাতায় সিনেমা করছেন, এটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। আসলে এখন যে কলকাতা সিনেমা করছে, এটা আসলে আমরা, আপনি কি চোখে দেখছেন? এটা ভালো আর কি, অন্য মানে আস্তে আস্তে আমাদের প্রজন্ম আগাইতেছে, নতুন নতুন মানে মিউজিক ডিরেক্টর, নতুন নতুন প্রযোজক আসে, নতুন নতুন ছবি বেরোয়, বিভিন্ন দেশে ভালো ভালো শুটিং করে, এটাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিনেমাটা কি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। শাকিব অভিনয় কিন্তু খুবই ভালো, কিন্তু সে আমরা চাই যে এই ধরনের সিনারি ভবিষ্যতে আরও করুক, দেখতে চাই সমাজের মাঝে, যেহেতু
অনেক লোক দেখতেছে, তো সিনারিগুলো দেখতে খুবই ভাইন। কিন্তু আমরা দেখতেছি যে দীর্ঘদিন যাবৎ এই ধরনের সিনারি করতে থাকুক বা আমরা দেশ এগিয়ে যাক, এটি আমরা চাই। যখন আমরা দেখি যৌথপূর্ণ ছবিগুলো করেন তখনই একটুখানি তর্ক বিতর্ক বেশি হয়। আসলে আপনি কি যৌথ প্রযোজনা যে ছবিগুলো এগুলো কি পছন্দ করেন? আমরা তো বাংলাদেশের লোক, তো বাংলাদেশের ছবি পছন্দ করি সবচেয়ে। যৌথ পরিচালনা ছবি ভালো যায় পছন্দ করি আপনার। যাই হোক, এই সিনেমার সঙ্গে আপনার কি বলার আছে? হ্যাঁ, শাকিব খান তো আপনার বাংলাদেশের এক নম্বর নায়ক, রোমান্টিক, এর ছবি খুবই ভালো। ভাইজান ছবিও এর অ্যাক্টিং বা ডায়লগ অসাধারণ, যা দেখার মতন। কালকে তো মুক্তি পেলো, তো সিনেমার অবস্থা কি? কালকে ছবিতেই অনেক লোক গেলে শুক্রবার হয়েছিল, শুক্রবার হিসেবে অনেক লোক দেখা গেছে। দেখবো আমাদের ইন্ডিয়ার নায়িকা নিয়ে ছবি করা লাগছে, আমাদের আমাদের দেশে নায়িকা একটা ভালো একটা নায়িকা পাচ্ছে, আমি নায়িকাটা নাই আমাদের আমাদের মাঝে নায়িকা দিদা দিদি লেগে ছবিটা বন্ধ হয়ে গেছে। একে চাই আবার তোরা ফিরে আসুক, আবার সুন্দর ছবি হোক, আমার সবাই দেরি, আমার সবাই বাঙালি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কোনো উপলক্ষ নেই, আজকে কোনো ঈদও না বা কোনো কিছু না, তারপরে কিন্তু দর্শক কিন্তু হলে আসছে। এবং আমরা গতকালকে যদি দেখি, গত শুক্রবার আপনি কিন্তু দেখেছেন বসুন্ধরা সিনেমা হলে, সেখানে প্রচুর পরিমাণে দর্শক ছিল। এবং কোনো উপলক্ষ ছাড়া একমাত্র শাকিব খানের মুভিতেই আমরা কিন্তু দর্শক সমাগম দেখি, এবং তারও প্রমাণ কিন্তু রয়েছে, এবং প্রচুর পরিমাণে দর্শক আছে এর ভিতরে। আমরা সেটা দেখবো।